আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া শেষ মেহরবানিতে খুব ভালো আছি। প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, আর এখন এই ধরনের একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। জেটেক প্লাস দিয়ে আমরা ডেড বুট রিপেয়ার করতে পারি, ইএমএস রিপেয়ার করতে পারি। আর এই বক্সটি সিনিয়র টেকনিশিয়ানদের প্রতিদিনের একটি কাজের মধ্যেই আমাদের পড়ে থাকে, যার কারণে এই বক্সের আওতায় যারা এখনও পর্যন্ত আসেননি তাদেরকে এই বক্সের আওতাধীন আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বন্ধুরা, আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি বসে আছে। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন টেকনিশিয়ানরা আসে, দুইটি কারণে। একটা হচ্ছে আমার ভালোবাসা, দ্বিতীয়ত হচ্ছে তাদের কাঙ্ক্ষিত যেসব বস্তুগুলো প্রয়োজন, কাঙ্ক্ষিত যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেগুলো তারা কালেকশনের জন্য রাজশাহীতে ছুটে আসে। মূল বিষয়বস্তু হচ্ছে বিশ্বস্ত মানুষের কাছে মানুষ প্রোডাক্ট নিতে চায়, আর যার কারণে আমার কাছে ছুটে আসে। এই মুহূর্তে আমার বাম পাশে বসে আছে নাটোর থেকে আগত, নাটোর নলডাঙ্গা থেকে জিএসএম পাপন, আর সে আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ। তো এই মুহূর্তে পাপনকে আমরা জেটেক প্লাসের আওতায় নিয়ে আসছি, আর সে ইএমএসসি রিপেয়ার, ডেডবুট রিপেয়ারের কাজ করবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া প্রার্থী পাপন যেন খুব ভালোভাবে কাজ করতে পারে। আর আমরা এই মুহূর্তে জেটেক প্লাস আনবক্সিং করব, আপনাদের সামনে উপস্থাপন করব। এবং জেটেক প্লাসের কিছু পরিবর্তন এসেছে, কোম্পানির মানসিকতার পরিবর্তন এসেছে, সে বিষয়টি আপনাদের সামনে এই মুহূর্তে প্রকাশ করব। আশা করি ভিডিওটি দেখলে ভালো লাগবে। আসুন জেটেক প্লাসের কী ধরনের পরিবর্তন এসেছে সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে একটি প্যাকেট রাখা আছে ইমেড ভার্সন 1, আর ইএমএসএ বিজিএ 7 in 1, সাতটা প্রোডাক্ট আছে এর মধ্যে। আমি আপনাদের সামনে এর আগে জেটেক প্লাসের একটি আনবক্সিং ভিডিও করেছিলাম, সেখানে আমি কোম্পানির সমালোচনা করেছিলাম যে কোম্পানিরা আসলে মন মানসিকতার দিক দিয়ে অনেক ছোট, যার কারণে এত দামি প্রোডাক্ট কেনার পরেও আমাদের কোনো ধরনের প্যাক পাই না আমরা। আর তারপর পরেই কোম্পানির মন মানসিকতার পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। এখন দেখতে পাচ্ছি জেটেক প্লাস আমরা কিনেছি, আর এর সঙ্গে আমরা একটা সুন্দর বক্স পেয়েছি, যেটা আমাদের জন্য আসলেই খুব আনন্দের বিষয়। প্যাকটা খুললে আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমাদেরকে দেখে নিতে হবে। এখানে পলিথিনের ভিতরে রাখা আছে আমাদের সকেট এবং মেন কেবল, আর যেহেতু এখানে আমরা 7 in 1 পেয়েছি, আমরা প্যাকেটটা খুলে দেখে নিই যে এর ভিতরে কী আছে, লেটেস্ট যে ভার্সনের ভিতরে কী কী পাচ্ছি। আমরা এখান থেকে 5টি সকেট পাচ্ছি এক্সট্রা, এবং একটা হচ্ছে মেন কেবল এখানে দেওয়া আছে। আর এখানে আমরা পাচ্ছি ইজি জেটেক প্লাসের বক্স, এবং এখানে দেখতে পাচ্ছি ই সকেট, এবং ই সকেটের একটা এখানে অ্যাডাপ্টার। আমরা সরাসরি এগুলো বের করে দেখে নিই। খুব সুন্দরভাবে প্যাকেটটা করেছে, যার কারণে এখান থেকে প্যাকেটের ভিতরে থাকা অবস্থায় ডিভাইসগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে একেবারেই নিশ্চিত, কারণ এখানে আমাদের একটি সোলার প্যানেল দেওয়া আছে। আর আমরা এই বক্সটি আলাদা করে নিই। এরপরে আমরা এখান থেকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লিমিট ফ্রেম দেওয়া আছে, যেখানে আমরা ইএমএমসি বসিয়ে এই লিমিট ফ্রেমে আমরা এটাকে আমাদের সাইজ মতো ইএমএমসির জন্য এটাকে আমরা ফিটিং করে নিতে পারি ই সকেটের ভিতরে, যেটা সাধারণত এর ভিতরে হয়। আমরা এখান থেকে এটাকে এভাবে রিপ্লেসমেন্ট করে দিতে পারি, আমরা এখানে স্ক্রু দিয়েও লাগাতে পারি, অথবা এটাকে সরাসরি এখানে যে একটা ম্যাগনেট দেওয়া আছে ম্যাগনেট দিয়েও কিন্তু এটাকে আটকে নিতে পারি। এটা খুব ইজি একটি বিষয় আছে। আর এই ফ্রেমটা পাচ্ছি আমরা ইন টোটাল 4টি, আর সুন্দর একটি বক্স। বেসিক যে পার্থক্যটা আছে বক্সের মধ্যে সেটা আমরা দেখে নিই এই মুহূর্তে। সাধারণত আমার কাছে যে পুরানো ভার্সনের বক্সটা আছে, যেটা আমি বেসিক্যালি ইউজ করি, সেখানে এই সকেটটা যখন আমরা এখানে লাগাই, আর এর সঙ্গে আমাদের ই সকেট থাকে, ই সকেটটা এখানে লাগানোর পরে যখন এটাকে আমরা সরাসরি বক্সে কানেক্ট করি, কানেক্ট করার পরে এটা নিচের দিকে একটু দেখবেন ডাউন হয়ে আছে এক সাইড, এবং এটা সাধারণত আপ অ্যান্ড ডাউন হয়, যার কারণে আমাদের সকেটের উপরে একটু প্রেশার পড়ে এবং এটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং এই আমাদের সকেটগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের বর্তমান লেটেস্ট ভার্সনের যে জেটেক প্লাস আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে আমাদের আলাদা আলাদা লেগ দেওয়া আছে। লেগ দেওয়া থাকার কারণে, খুঁটি দেওয়ার কারণে আমরা যখন এটা এখানে লাগাবো তখন কিন্তু এই দেখেন এখানে আমরা প্রেশার করলেও এটা বসবে না, পুরোপুরিভাবে একটা টেবিল বা টুলের মতো সে বসে আছে। আর এটা একটা ভালো দিক, এবং কোম্পানি সুন্দর একটি আপডেট করেছে। যে সমস্যাটা আমি অনুভব করেছি সেটা এখন এই মুহূর্তে আমরা ভালো একটি পর্যায়ে দেখতে পাচ্ছি। এখানে আমরা এটা লাগানোর পরে আমি সাধারণত কাজ করার সময় নিচে কোনো একটা কিছু দিয়ে এভাবে এটাকে ঠেকা দিয়ে কাজ করার চেষ্টা করতাম,
নিচে একটা যে কোনো জিনিস দিয়ে ব্যালেন্স করে কাজ করার চেষ্টা করতাম যেন এটা ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু এই ক্ষতিগ্রস্তর হাত থেকে আমরা বেঁচে যাচ্ছি নতুন ভার্সনের যেটা প্লাসের অ্যাডাপ্টারের কারণে। এবং এখান থেকে আমরা সরাসরি যদি সরাসরি এখান থেকে কানেক্ট করার চেষ্টা করি সেটাও কিন্তু পসিবল এভাবে। কিন্তু এটাতে আমরা যখন ই সকেট কানেক্ট করি, ই সকেট কানেক্ট করার সময় আমাদেরকে খুলে নিয়ে আসতে হয়, কারণ চাপ দিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা খুব সুন্দর একটি মন মানসিকতার পরিচয় দিয়েছে জেটেক প্লাস। জেটেক প্লাস Z3X টিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি আপডেট নিয়ে আসার জন্য। আমরা এই মুহূর্তে জেটেক প্লাসের ইনস্টলেশনের ইন টোটাল ভিডিওগুলো আপনাদের সামনে প্রকাশ করব এবং দেখে নিন যে কীভাবে আমাদের বক্সটি আপডেট করতে হয় এবং ইনস্টলেশন করতে হয়। বন্ধুরা, আমরা প্রথমেই সেলে আসবো। আমাদের সেল দেখতে পাচ্ছেন Z3X এর যে সেল আছে সেই সেলটাই আমরা ইনস্টলেশন করে রাখবো। এবং সেলে আসার পরে আমরা চলে আসবো সেটিংয়ে। সেটিংয়ে আসার পর কার্ড ইনফরমেশন দেখতে পাচ্ছেন, কার্ড ইনফরমেশন আমাদের যখন সিরিয়াল নাম্বারটা শো করবে তখনই আমাদেরকে হার্ডওয়্যার উইজার্ডে ক্লিক দিতে হবে। হার্ডওয়্যার উইজার্ডে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন রেজিস্টার কার্ড, সেখানে ক্লিক দিয়ে আমরা টিক মার্ক দিয়ে নেক্সট করলাম। নেক্সট হওয়ার পরে এখানে আমাদের এখন ওয়েটিং কার্ড আপডেটিং, আর এটা পার্সেন্টেজ 100% হওয়ার পরে আমাদের কিন্তু কাজটি পুরোপুরিভাবে সাকসেস হবে। আর সেজন্য আমরা এই মুহূর্তে অপেক্ষা করব, আর এই কাজটি করার জন্য ইন্টারনেট কানেক্টিভিটি আমাদের অবশ্যই থাকতে হবে। সেলের প্রয়োজন আমাদের প্রতিনিয়ত। আমরা যখন নতুন নতুন টুল পাবো, নতুন নতুন আপডেট পাবো, আপডেটগুলো ইনস্টলেশন হলেই কিন্তু আমাদের সেল থেকে আমাদের কার্ড আপডেট করা লাগতে পারে। আবার যখন আমরা Z3X নতুন অ্যাক্টিভেশন করব, রিনিউ করব, তখন রিনিউ করার জন্য কিন্তু প্রো ভার্সন যেটা আছে সেটা অ্যাক্টিভ করার পরে কিন্তু আমাদেরকে সেল থেকে আপডেট করতে হয় আমাদের কার্ডগুলোকে। আর এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত একটি নতুন ডিভাইসকে আমরা অ্যাক্টিভ করতে পারবো। এবং Z3X এর টিমের যেহেতু প্রোডাক্ট আমাদের Z3X প্লাস, অতএব এই সেল দিয়ে আমরা Z3X প্লাস আপডেট করতে পারবো। বন্ধুরা, আপডেট হয়ে গেলে আমাদেরকে নির্দিষ্ট যে সব সিট আপ আছে সিট আপ ইনস্টলেশনের মাধ্যমে আমাদেরকে কাজগুলো করতে হবে। আর ডিভাইস ক্রয় করেছে পাপন ভাই, পাপন এখানে এসে সারাদিন থেকে মোটামুটি ডিভাইসের কার্যক্রমগুলো নিজে থেকে দেখে শুনে গেল। আর আমরা পরবর্তীতে যারা ডিভাইস ক্রয় করে থাকে আমাদের নিজস্ব ছাত্ররা, তাদেরকে সবসময় গাইডলাইনের মধ্যে রাখার চেষ্টা করি। বন্ধুরা, আমাদের কার্ড আপডেটেড হয়ে গেছে, এখানে আমরা EasyJTAG প্লাস এবং EasyJTAG দুটোই অ্যাক্টিভেশন পেয়েছি, আর কংগ্রাচুলেশন, এটা আমাদের কমপ্লিট হলো। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। এই মুহূর্তে আমরা দেখে নিই যে আমাদের EasyJTAG প্লাস এটা ওপেন হয় কি না। আর ওপেন যদি আমাদের অ্যাক্টিভেশনটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের এটা ওপেন হবে খুব ইজিলি। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা আপগ্রেড চাচ্ছে টুল, আমরা এটাকে আপডেট করে দিলাম। আমরা সফটওয়্যার কাজ যারা করি তাদেরকে আমাদেরকে প্রতিনিয়ত মেসেজগুলোকে ফলো করতে হবে, মেসেজে কী বলছে সেগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের প্রত্যেকটি কাজ খুব সহজভাবে হবে এবং আমরা নিজেরাই কিন্তু নতুন নতুন সলিউশন বের করে কাজগুলো করতে পারবো। ডিভাইস ইজ রেডি দেখাচ্ছে আর আমাদের টুলটি ওপেন হওয়ার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন অল ডান দেখিয়ে দিয়েছি। এখন ফাইনালি এটা ওপেন হওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো ইন্টারফেসটা চলে এসেছে, আমরা সফটওয়্যারটা রেডি পেয়ে গেছি, আর এখান থেকে ইন টোটাল সেকশন আমরা কাজ করতে পারবো। আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হবে। ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি আপনাদের কাছে সবসময় আশা করি। ভিডিওটি সকলেই দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করার অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।